আসসালামু আলাইকুম। হ্যালো ডুবাইয়ের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক একটি ভিডিও তৈরি করব। গত কিছুদিন থেকে আমি, বিশেষ করে আমার পরিচিত এবং অনেকে একটি অ্যাপ নিয়ে কথা বলছে, সেটির নাম হচ্ছে যে এমটিএফপি। এই অ্যাপটি একটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম তারা বলছে, এবং অ্যাপের মাধ্যমে আপনার এখানে ইনভেস্ট করলে, আপনি যদি ১ লক্ষ টাকা ইনভেস্ট করেন, ১ লক্ষ ডলার ইনভেস্ট করেন, পার ডে আপনি ২০০০ ডলার পাবেন। এবং এ ধরনের অনেক লোভনীয় অফার দিয়ে তারা মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এটি হচ্ছে পুরোটাই একটি স্ক্যাম প্ল্যাটফর্ম। আমি আপনার এই অ্যাপ সম্পর্কে বলার আগে, এই প্ল্যাটফর্ম সম্পর্কে বলার আগে, এ ধরনের আরো অনেকগুলো প্ল্যাটফর্ম যারা ইতিমধ্যে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে স্কেম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সেই সকল কিছু অ্যাপস আপনাদেরকে দেখাবো। তারা কিভাবে মানুষদের সাথে প্রতারিত করেছে, এবং প্রথম পর্যায়ে তারা কিন্তু ঠিকই যেটি বলছে, আপনার প্রতিদিন আপনার ২-৩% প্রফিট দিচ্ছে, সেটা তারাও দিয়েছে, সাথে সাথে প্রফিট দিয়েছে, এবং একটা সময় মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তারা প্ল্যাটফর্ম অফ করে দিয়েছে। দর্শক, প্রথমে আমি এই ধরনের অনেকগুলো প্ল্যাটফর্ম বাংলাদেশ সহ বিভিন্ন দেশে স্ক্যাম করেছে সেগুলো আমি তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো প্রমাণ সহ যে এই প্ল্যাটফর্মটিও সেম একই ধরনের প্ল্যাটফর্ম, যা এখন মানুষকে প্রলোভন দেখিয়ে, অনেক টাকার লোভ দেখিয়ে তারা ফান্ড কালেক্ট করছে, ইনভেস্টমেন্ট নিচ্ছে, একটা সময় তারা বন্ধ করে দিয়ে চলে যাবে। সো এর আগে যে প্ল্যাটফর্মগুলো আপনার বাংলাদেশ সহ বিভিন্ন দেশে স্ক্যাম করেছে, তার মধ্যে পিএফজি একটি প্ল্যাটফর্ম ছিল, যারা বাংলাদেশে প্রায় অনেক দিন ছিল এবং মানুষকে প্রথমে আপনার ১০০ টাকা ৫০০ টাকা ডিপোজিট করলে প্রতিদিন ৩-৪% প্রফিট পাবে, এ ধরনের অফার দিয়ে মানুষকে তাদের প্ল্যাটফর্মে জয়েন করিয়েছে, বিভিন্ন প্রতিনিধি সংগ্রহ করেছে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন সভা, সেমিনার এবং বিভিন্ন সেবামূলক কাজ এবং বিভিন্ন ট্যুর করে মানুষকে প্রলোভন দেখিয়ে অনেক টাকা, অনেকে ইনকাম করছে এই ধরনের প্রলোভন দেখিয়ে এরা ডিপোজিট সংগ্রহ করে, এবং প্রায় অনেক দিন বাংলাদেশে ছিল, বাংলাদেশে অনেক অফিস করেছে তারা, তাদের যে এজেন্ট আছে তাদেরকে দিয়ে, তাদেরকে টাকা দিয়ে অফিস করেছে, অনেক হাইফাই করে ৫ তারকা হোটেলে প্রোগ্রাম করেছে, বিভিন্ন রেস্টুরেন্টে প্রোগ্রাম করেছে, এবং সেই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, তাদের যারা ডাউনলাইন আছে তাদেরকে শেয়ার করে বড় ধরনের কিন্তু তারা ইনভেস্টমেন্ট নিয়ে একটা সময় বন্ধ করে দিয়ে চলে গেছে। এ ধরনের অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল, টিএফসি একটা ছিল যেটি মালয়েশিয়াতে দীর্ঘদিন এই প্ল্যাটফর্ম চালিয়েছে এবং প্রচুর টাকা তারা মালয়েশিয়ান এবং বাংলাদেশি প্রবাসীরাও এই টিএফসিতে ইনভেস্টমেন্ট করে তারা টাকা হারিয়েছে, অনেকে কেঁদেছে, লক্ষ লক্ষ টাকা তারা নিয়ে গিয়েছে। এ ধরনের আরও প্ল্যাটফর্ম ছিল, সান একটা ফুটবল প্ল্যাটফর্ম ছিল, কেএফসি ছিল যেটিও পিএফজির মতোই ছিল, তারপর এমইউএফসি ছিল, ইটিএচ, ইথিরাম, এ ধরনের অনেকগুলো যেটা আপনাদেরকে এখন বর্তমানে এই প্ল্যাটফর্মটি দেখাচ্ছে যে আপনার রোবোটিক ট্রেডের মাধ্যমে আপনাদেরকে প্রফিট দিচ্ছে। এটি কিন্তু জাস্ট একটা আপনাদেরকে যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটা দেখাচ্ছে যে রোবোটিক ট্রেডের মাধ্যমে আপনাদেরকে প্রফিট দিচ্ছে। মূলত তারা আপনাদের টাকা দিয়ে ২-৩% প্রফিটটা দিচ্ছে। দুবাইতে বিটকয়েন ব্যবসার নামে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেওয়া দুই বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। এই যে আমি যে প্ল্যাটফর্মগুলো এখন দেখাচ্ছি, এগুলো আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই সবগুলো প্ল্যাটফর্ম এভাবে আপনাদেরকে এখন যেভাবে সেমিনার করে, প্রোগ্রাম করে, লোভ দেখিয়ে অমুকে টাকা পেয়েছে, ১ লক্ষ টাকা ডিপোজিট করে সে সাথে সাথে ১০,০০০ ডলার বোনাস পেয়েছে, সেম এই প্ল্যাটফর্মগুলোকেও কিন্তু তারা এই টাকা দিয়েছে প্রথম পর্যায়ে দিয়ে। ১-২ বছর অনেক প্ল্যাটফর্ম ছিল, আবার কিছু কিছু প্ল্যাটফর্ম ৬ মাসে বন্ধ হয়ে গেছে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে যতদিন পর্যন্ত আপনার ওই প্ল্যাটফর্মে টাকা ঢুকবে, ইনভেস্টমেন্ট হবে, ডিপোজিট বেশি হবে, ততদিন পর্যন্ত তারা কন্টিনিউ করবে। যখন ডিপোজিটের পরিমাণ কমে যাবে, উজ্জ্বল পরিমাণ বেশি হবে, মানুষজন বেশি উত্তোলন করছে, সে সময় কিন্তু প্ল্যাটফর্ম বন্ধ করে দিবে। এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি যে প্ল্যাটফর্মগুলো ইতিমধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে স্ক্যাম করেছে, সেম এমটিএফপির মতোই এ ধরনের প্ল্যাটফর্মগুলো বিভিন্ন দেশে স্ক্যাম করেছে। সো এখন আমি আপনার এমটিএফপি সম্পর্কে আপনাদেরকে বলবো যে এটি একটি স্ক্যাম প্ল্যাটফর্ম, ১০০%, এটিতে কোনো সন্দেহ নেই। আপনারা যারা সন্দেহ করছেন বা আমি আমার নিজের মতো করে বানিয়ে বলছি,
তাদেরকে বলবো একটু অপেক্ষা করেন, আর যারা বুঝতে পারবেন তাদেরকে বলবো যে আপনার টাকা সম্ভব হলে আজকে উইথড্র করার চেষ্টা করেন। জানি না আপনি উইথড্র করতে পারবেন কিনা, কারণ সবাই যদি একসাথে উইথড্র করতে যান সেক্ষেত্রে প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। আর যাদের বড় অ্যামাউন্ট আছে তারা তো সম্ভাবনা নেই উইথড্র করার, আপনি উইথড্র করতে গেলে আপনাকে অনেক ধরনের সিস্টেমেটিক প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম দেখাবে। যাই হোক, সো যারা এখনও করেন নাই তারা সাবধান হয়ে যান। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে জানানো, যেহেতু আমি বিষয়টি সম্পর্কে 100% জানি, এই জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বিশ্বাস করেন বা শুনেন সেটা আপনাদের বিষয়। সো MTFE এটি বলছে যে একটি বোকার হাউস, এটি আপনার হচ্ছে যে ট্রেড করে, রোবোটিক ট্রেড করে, এটি হচ্ছে জাস্ট একটা পলিসি তাদের, এটি বলে আপনাদের থেকে ইনভেস্টটা নিচ্ছে। মূলত আপনাকে এখন যে পার্সেন্টেজ দিচ্ছে, প্রফিট দিচ্ছে, এটি একটি একটা সিস্টেম তারা নিজেরা তৈরি করেছে। এই সিস্টেমের সাথে বিটকয়েন বা অটো রোবোটিক এটার কোনো সম্পর্ক নেই। আপনার তারা যাকে MTFE CEO বলছে, বেঞ্জামিন জোসেফ, আপনার তার একটি ভিডিও দেখবেন ইউটিউবে, তারা শেয়ার করেছে আপনার এত বড় একটা কোম্পানি, এই কোম্পানির CEO যিনি, তার ফেসবুক আইডি থাকার কথা, তারপর ইনস্টাগ্রাম থাকার কথা, টুইটার থাকার কথা। আপনারা কেউ কি আমাকে দিতে পারবেন যে এই এই ব্যক্তির আপনার ফেসবুক লিঙ্ক অথবা ইনস্টাগ্রাম লিঙ্ক অথবা টুইটার লিঙ্ক? কেউ দিতে পারবেন না, কারণ হচ্ছে যে এটি একটি স্কেম প্ল্যাটফর্ম। এই লোককে মানে কোনোভাবে হায়ার করে তাকে দিয়ে এই বক্তব্য নিয়ে তারা এটা এই MTFE পাউন্ডার এবং CEO বলে তারা চালাচ্ছে। সে কিন্তু আসলে MTFE CEO বা পাউন্ডার কেউ না, তাকে ভাড়া করেছে, ভাড়া করে কিন্তু আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য কিন্তু এটি করা হয়েছে। আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা ফেসবুকে সার্চ করে দেখেন এই ব্যক্তির কোনো ফেসবুক পেজ পান কিনা, প্রোফাইল পান কিনা, যেহেতু সে এত বড় একটা কোম্পানি, ফাইন্যান্সিয়াল কোম্পানির CEO পাউন্ডার, সেক্ষেত্রে তার প্রোফাইল থাকার কথা, তার সেখানে অ্যাক্টিভিটি থাকার কথা, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারতেন যে আসলে যে এটি একটি রিয়েল প্ল্যাটফর্ম। সো আপনারা কেউ যদি আমাকে দিতে পারেন তাহলে আমাকে অবশ্যই দিবেন। আর আপনাদেরকে যে অফিস দেখাচ্ছে দুবাইতে, আপনার CEO দেখাচ্ছে, আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে এই প্ল্যাটফর্ম যে একটি স্কেম প্ল্যাটফর্ম, যেটি সাধারণভাবে চিন্তা করলে আপনি বুঝতে পাবেন। একটি কোম্পানির কিন্তু CEO কিন্তু একজনই থাকে, CEO-র মিনিং হচ্ছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার, ওই CEO-র আন্ডারে, CEO-র নির্দেশে সব কাজ হয়ে থাকে। আর আপনাদের যে CEO আপনারা দেখেন, এটা শত শত CEO তারা তৈরি করে দিচ্ছে, জাস্ট যার আন্ডারে মানুষজনের সংখ্যা একটু বেশি বা একটা তাদের একটা নির্দিষ্ট টার্গেট আছে। আপনার আন্ডারে যদি এতজন মানুষ থাকে তাহলে আপনি CEO, জাস্ট এটাকে তাকে প্রমোট করার জন্য, তাকে দিয়ে আরো বেশি মানুষকে জয়েন করানোর জন্য এই কাজগুলো করে এবং তাদেরকে অফিস দিচ্ছে, প্রতি মাসে স্যালারি দিচ্ছে, অফিস গর্জিয়াস অফিস ভাড়া দিচ্ছে, যেন আপনারা তাদেরকে বিশ্বাস করেন যে আমাদের দুবাইতে অফিস আছে, আমাদের এ আছে সে আছে। আসলে প্রকৃতপক্ষে যারা এটার মেন স্কেমার, যারা কাজ করছে, তাদেরকে আপনারা কেউ দেখছেন না। আপনি যদি আপনার যে CEO এখানে দুবাই, যাদেরকে যাদের কথা শুনে আপনি লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করছেন, তাকে বলেন যে এই কোম্পানির মেন ওনারকে, সে আপনাকে হয়তো ফেক একটা ছবি দেখাইতে পারবে। আপনাদেরকে আরেকটি প্রমাণ দিব যে এটি যে স্কেম প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি শুরু হয়েছে 7 মাস আগে, 7 কি 8 মাস হবে, এর আগে এই প্ল্যাটফর্ম শুরু হয়নি। আপনার তারা বলছে যে এটি 5 বছর আগে এই প্ল্যাটফর্ম শুরু করেছে। আপনারা কেউ কি আমাকে দেখাতে পারবেন 2 বছর আগের একটা ভিডিও MTFE-র? কেউ দেখাতে পারবেন না। আপনাদের তাদের যতগুলো ইউটিউব চ্যানেল আছে, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যতগুলো ফেসবুক আছে, সবগুলো 7 মাস আগে এগুলো অফেন হয়েছে। সো 7 মাস আগ থেকে তারা কার্যক্রম শুরু করছে এই শ্রীলঙ্কা, বাংলাদেশ, দুবাই সহ কয়েকটি মিডল ইস্ট কান্ট্রিতে, আর কোথাও তাদের কোনো কার্যক্রম নেই। আর এটা প্রমাণের জন্য আপনারা নিজেরা দেখেন, 7 মাস আগে তাদের কোনো অ্যাক্টিভিটি কোথাও পাবেন না, কিন্তু তারা গ্রাহকদেরকে বলছে এটি 5 বছর আগে শুরু করেছে। সো এটি হচ্ছে যে বড় আরেকটি প্রমাণ। আর এরা খুব সহজে যেভাবে মানুষদের কাছে চলে যায়, তার মেন যে থিওরিটা তারা ফলো করে এবং যেটি খুবই কার্যকর, সেটি হচ্ছে যে
প্রথমে তারা একজনকে ইনভাইট করে তাকে প্ল্যাটফর্মে জয়েন করাবে এবং তাকে বলে আপনি যদি আপনার আন্ডারে আরো 2 থেকে 3 জন নিয়ে আসতে পারেন তখন আপনি 20 থেকে 25% আপনি কমিশন পাবেন এবং তাদেরকে একটা বোনাস দেওয়া হয় এবং আরো লোভ দেখানো হয় যে আপনার আন্ডারে যাকে আপনি জয়েন করিয়েছেন সে যে পরিমাণ টাকা ইনভেস্ট করবে সে যদি $1,00,000 ইনভেস্টমেন্ট করে সেক্ষেত্রে আপনি 10% পাবেন মানে $1,00,000 ইনভেস্ট করলে সাথে সাথে আপনি $10,000 পাবেন সো এই ধরনের লোভ দেখায় এবং কিন্তু তারা দিয়েও থাকে সো যারা এটা প্রতিনিধি থাকে তারা যখন একদিনে $10,000 পেয়ে যায় তখন কিন্তু তারা ঘুম বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে চাকরি বাদ দিয়ে এটার পিছনে দৌড়ায় এবং মানুষজনকে ইনভাইট করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে কিন্তু এই প্ল্যাটফর্মে জয়েন করায় তারা নিজেরাও জানে না যে এটি একটি স্কেম প্ল্যাটফর্ম তারা লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে কিন্তু হাজার হাজার মানুষকে প্ল্যাটফর্মে জয়েন করাচ্ছে তো এই ধরনের আমি যে আপনাকে ছবিগুলো দেখাচ্ছি আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো মানুষ যাদেরকে এভাবে আমন্ত্রণ জানিয়ে সেমিনার করিয়ে অনেকে টাকা পাচ্ছে স্ক্রিনশট দেখিয়ে কিন্তু এই মানুষগুলোকে কিন্তু এই প্ল্যাটফর্মে জয়েন করিয়েছে এগুলো মেইন পরিচালিত হচ্ছে বিশেষ করে আপনার যদি আপনার পরিচিত কেউ কম্বোডিয়াতে থাকে তাদের মাধ্যমে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানে কিছু চাইনিজ স্কেমার তারা বিশাল এরিয়া নিয়ে সেখানে আপনার একটা স্কেমিং জগৎ গড়ে তুলেছে সেখানে আপনার এ ধরনের অনেকগুলো প্ল্যাটফর্ম যারা অনলাইন স্কেমিং করে যাচ্ছে ওখানে টিম গঠন করে আপনারা ওইটার নাম হচ্ছে সিয়ানক বেলি ওই এরিয়াতে কিন্তু তারা বিশাল একটা চায়না টাউন করেছে যেখানে আপনার ক্যাসিনো হতে শুরু করে এই ধরনের যত ধরনের গেমিং এবং স্কেমিং প্ল্যাটফর্ম আছে অনলাইন যত ধরনের চুরি আছে সবগুলো ওখান থেকে পরিচালিত হয় এই ধরনের আরও অনেকগুলো দেশ থেকে তারা করে চাইনিজ কোম্পানিগুলো করে সো যারা আপনার এখনও এই প্ল্যাটফর্মে আছেন সো আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে এখানে আপনার কতদিন থাকবেন এবং আপনার টাকাটা কতটা নিরাপদ। সো আমি আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে অনেক ভাই আমি যতটুকু জেনেছি বা আমি শুনেছি আমার পরিচিত অনেকে এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট করেছে না জেনে না বুঝে। সো আমার কাছে মনে হলো যে এই বিষয়টি আমি যেহেতু জানি সবাইকে জানানোর প্রয়োজন এই জন্য আমি ভিডিওটি তৈরি করা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিওটির মাধ্যমে যদি একজন উপকৃত হয়ে থাকে তাহলে এই ভিডিওটি করার সার্থকতা। আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব যারা এই প্ল্যাটফর্মে যুক্ত আছে বা যুক্ত হতে চায় তাদেরকে দেখার সুযোগ করে তাদেরকে এ ধরনের লোভনীয় স্ক্যামিং প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যেন তার জমানো টাকা সেটি হারাতে না হয়। ধন্যবাদ সবাইকে।